মাঝে মধ্যে অত বেশি না, অলরেডি এক সাইডে একটু মানুষ দৌড়ি আর একবার পিঠে সব সময় ব্যথা অল টাইম ব্যথা আর যখন তীব্র ব্যথা বেশি হয় কমে যায় তখন এক ঘন্টা কোনো কিল দিলে যে যন্ত্রণাটা লাগে না তো ব্যথাটা কমে গেল যন্ত্রণাটা কমে মানে কিল দেওয়া শেষ তখন যে ব্যথাটা বাজে না পরে যে ব্যথাটা থাকে এরকম থাকে বিষয়টা বিষয় থাকে এই জায়গাটা বিষয় থাকে এই জায়গা কিন্তু হাত দিয়ে ধরলে কোনো ব্যথা লাগে মানে আমারটা ব্যথা লাগে আচ্ছা এখন আপনার যে রিপোর্টটা আইছে আমরা বলি আলসার টেস্ট পজিটিভ আমাদের পেপটিক আলসার ডিজিজ একটা আছে না হ্যাঁ গ্যাস্ট্রিক আলসার তো গ্যাস্ট্রিক আলসার আসলে এই স্পাইনালি পজিটিভ হয়েছে আপনি তার মানে ভিতরে কোথাও ক্ষত আছে আপনাকে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে কিছু খাবার গুরুত্ব দিয়ে খাইতে হইব যেমন চাল অতিরিক্ত খাওয়া যাবে না চর্বি অতিরিক্ত খাওয়া যাবে না মিষ্টি অতিরিক্ত খাওয়া যাবে না আপনি যদি মেয়ে মানুষ ধূমপান করেন না তো বয়কট হ্যাঁ আর অতিরিক্ত লবণ খাওয়া যাবে না খাওয়ার মাঝখানে পানি খাওয়া যাবে না খাওয়ার পরে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন বেশি করে শাক সবজি খেতে হবে এই কারণে আপনার ব্যথাটা আপনার এই কারণে যে ব্যথাটা এটা আলসারের জন্য ব্যথা বিষয় থাকে এই জায়গাটা বিষয় থাকে এই জায়গা কিন্তু